আজ 17 আগস্ট 2005 সালের এই দিনে পুরো দেশ জুড়ে বোমা হামলা চালায় জেএমবি। পরিকল্পনা করেই সেদিন সবচেয়ে শক্তিশালী জঙ্গি হামলাটি চালানো হয় বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি বলেন, এমন হামলা 90 জেএমবির দেশের মাটিতে আর করার সক্ষমতা নেই। আর এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেছেন, অনেকে জেলে আছে, বিচারাধীন রয়েছে কয়েকটি মামলা। বিস্তারিত জানাচ্ছেন এসকেলিটন। 17 আগস্ট 2005, সারা দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালায় জঙ্গিরা। এমন ঘটনায় নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। হতাহতের ঘটনা না ঘটলেও আহত হয় অনেকে। জঙ্গি হামলার ঘটনায় বিশ্বব্যাপী আলোচনার ঝড় ওঠে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যায়ক্রমে জঙ্গিদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এরই মধ্যে হামলাকারী ও মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনা হয়েছে বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। জঙ্গিবাদকে কার্যকরভাবে বাংলাদেশে নিয়ন্ত্রণ করতে পেরেছি আমাদের সতর্কতার কারণে। আমাদের যে ইন্টেলিজেন্স ক্যাপাসিটি, ইন্টেলিজেন্স সংগ্রহ এবং হামলা প্রতিরোধের যে কলাকৌশল, সেই কারণে বাংলাদেশে বড় কোনো হামলা তারা চালাতে পারেনি, ব্যর্থ হয়েছে। তিনি বলেন, 2005 সালের মতো একযোগে সারা দেশে সিরিজ বোমা হামলা করার সক্ষমতা নেই 90 জেএমবিদের। 90 জেএমবির যে সক্ষমতা, এই সক্ষমতা খুবই সামান্য। কারণ আপনারা দেখেছেন যে অন্যান্য দেশে সন্ত্রাসীরা বড় বড় ঘটনা ঘটিয়েছে, এখানে তারা কোথাও ফেক বোমা, কোথাও বা দেখেছি আমরা যে একেবারে নিম্নমানের যে ককটেল, সেগুলো পর্যন্ত তারা ক্যাপাসিটি অর্জন করেছে। কারাভোগের পর জঙ্গিদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, তাদের উপর গোয়েন্দা নজরদারি রয়েছে। যারা সাজা শেষে বেরিয়েছে অধিকাংশই তারা স্বাভাবিক জীবনে ফেরত এসছে, তারপরও তারা অধিকাংশই নজরদারির ভিতরে রয়েছে এবং তাদের ক্ষেত্রে যদি পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতা দরকার হয় এবং সেটি অলরেডি বরাদ্দ আমাদের হাতে রয়েছে। হামলার সঙ্গে জড়িত প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে। 2-4 জন এখনো বাইরে আছে, তাদেরকে আমরা গ্রেপ্তারের প্রচেষ্টা চালাচ্ছি। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবুর কাছে 17 আগস্ট সিরিজ বোমা হামলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে, কারাভোগের পর অনেকে জেল থেকে ছাড়া পেয়েছে, অনেকে আবার পালিয়ে আছে, কয়েকটি মামলা ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে বলেও জানান তিনি। এই ঘটনায় সারা দেশে মামলা হয়েছে, ঢাকায় 17টি মামলা হয়, 4-5টি মামলা ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে, আসামিদের বিভিন্ন মেয়াদে তাদের সাজা হয়েছে। আর কিছু মামলা সেগুলি এখন বিচারাধীন আছে, 5টি মামলা বিচারাধীন আছে, সাক্ষীর পর্যায়ে এখন একটি সাক্ষী চলছে, সাক্ষীর জন্য আছে। এসকেলিটন, মাই টিভি, ঢাকা।